আপনাদের পরিবার সম্পর্কে জানতে চাচ্ছি, প্রথমে আপনার কাছ থেকে জানি। আমার স্ত্রী নাম হচ্ছে জেনিত চৌধুরী। আচ্ছা, পরিচয়টা কর্মক্ষেত্র থেকে। আচ্ছা, মানে আমরা একই অফিসে কাজ করতাম, তারপর থেকে একজন আরেকজনকে ভালোবাসতে শুরু করি, তারপরে সিদ্ধান্ত নিয়ে বিয়ে করে ফেলি। এখন আপনার হারির খবর জানতে চাচ্ছি। আমার হাজবেন্ডের নামে এইরকম একটা সমস্যা আছে। ওর ভালো নাম, মানে ওর বাবা মার দেওয়ার নাম হচ্ছে মাসারুল ইসলাম সেলিম। তো আবার লেখালেখি যখন শুরু করলো, তখন ও ছড়া কবিতা এরকম লিখত, তো কবি আহসান হাবিব, তখন দৈনিক বাংলার সাহিত্য সম্পাদক, উনি তারপর ওকে বললেন যে দেখো, মাজহারুল ইসলাম নামে অনেক বিখ্যাত বিখ্যাত লোক আছে, আর্কিটেক্ট, তারপর একজন আছে ধারাভাষ্যকার, আরেকজন মানে অনেক, অন্তত না হলেও 10-12 জন খুঁজে পাওয়া যাবে, তুমি যদি এই নামে লেখালেখি করো তাহলে খুব মুশকিলে পড়বে, তুমি নামটা চেঞ্জ করো। তখন ও নাম চেঞ্জ করে আহমদ মাজহার নামে শুরু করলো লেখালেখি। আহমদ মাজহার, আর আমাদের পরিচয় বিশ্ব সাহিত্য কেন্দ্রে, তো ওখানেই ওর সাথে পরিচয় হলো। তারপরেই আমি তখন থিয়েটারে মাত্র ঢুকেছি, সে থিয়েটার তোপখানায় আমাদের নাটক শুরু হলো, যুদ্ধ এবং যুদ্ধের মহড়া চলছে স্কাডনের ওখানে চার্চে। তো ওই সময়গুলো আমার খুব খারাপ গেছে, কারণ ফ্যামিলি থেকে কেউ চাচ্ছিল না যে আমি থিয়েটার করি। তখনও আমার পাশে আমার একটা ছেলে সুদীপ্ত প্রিয়দর্শন, আচ্ছা, ওর 12 বছর, ও ক্লাস 7-এ পড়ে। আচ্ছা, এখন আপনি যদি উনি হতেন তাহলে কি করতেন? আমি ভাবতে পারি না যে আমি বকুল ভাই হবো, কারণ বকুল ভাই এত গুণ। হ্যাঁ, আমার মিতা নামে নামে মিল, আমি এই জন্য গর্ববোধ করি যে উনি এত ভালো সংগঠক, উনি একজন ভালো মানে মঞ্চ সংগঠক, অভিনেতা, তবে ভালো চাকরি করেন, একজন ভালো স্বামী, অনেক গুণ, আক্ষরিক অর্থে একটা পূর্ণাঙ্গ ভালো মানুষ বলতে যা বোঝায় এবং পরিপূর্ণ মানুষ বলতে যা বোঝায়, সেটা আমার মিতা বকুল। চমৎকার, থ্যাংক ইউ। আপনার যদি উনি হতেন, শিরিন বকুল যদি আপনি হন? খুব খুশি হতাম, খুব খুশি হতাম। কোন সেন্সে? মানে আমি মেয়ে হয়ে যেতাম কি না সেটা ভাবছি না, আমি ভাবছি যে তার যশ এবং পপুলারিটি যে জায়গায়, ওইটা আমাকে তো কিছুটা ইচ্ছা করেই, এবং অভিনেতা অভিনেত্রীদের তো সেই ইচ্ছাটা থাকবেই। খুশি হতাম এই এই কারণেই যে আমি যে জায়গায় আছি তার চেয়ে অন্ততপক্ষে যশ এবং খ্যাতির দিকে আরও বেশি উঠতে পারতাম, যে কারণে খুশি হতাম। কোন গুণটি আপনার পছন্দ? আচ্ছা আচ্ছা, আর কোনটি অপছন্দ, এটাও জিজ্ঞেস করব শিরিন বকুলের। সেটা হচ্ছে যে আমাদের দেশের দিকে তাকালে খুব অল্প সংখ্যক মেয়ে আছে যারা এই সাহসটা দেখাতে পারে যে সমস্ত সোসাইটির ট্র্যাডিশনাল এবং যেগুলো একটা সোসাইটিকে এগিয়ে নিয়ে যেতে বাধার সৃষ্টি করে, সেই সমস্ত ট্র্যাডিশনাল ভ্যালুসগুলোকে একদম ইগনোর করে থিয়েটারে নিজেকে প্রতিষ্ঠা করে। কিছুই আপনার অপছন্দ না, সব ভালো লাগে? মানে অপছন্দের কোনো বিষয় আছে? সেটা তো পাবলিকলি বলা যাবে না। না, প্লিজ বলেন, মানে যেটা বলার মতো সেরকম কিছু একটা বলেন। কি বলবো, কি অপছন্দ আপনার? আমি কখনো কোনো কিছু অপছন্দ করেছি মনে হয় না। তবে আমার আমার আপনার বিরুদ্ধে আপনার ওনার পছন্দ, আপনার অনেক ভালো কথা বলেছি, কিন্তু একটা খারাপ কথা বলি, সেটা হচ্ছে বকুল ভাই অভিনয়টাকে না কখনোই সিরিয়াসলি নেননি। চাকরিটাও ছেড়ে দিয়েছি, এখন আমার অভিনয়ী নেশা, অভিনয়ের পেশা সবকিছু অভিনয়, অভিনয়কে ঘিরেই মানে আমার, মানে আমি সংসার ছেড়েছি, বাবা মা ভাই বোন ছেড়ে দিয়ে একজনের হাত ধরে একদিন বেরিয়ে গেছি শুধু অভিনয় করবো বলে। আমার চাকরি ছেড়ে দিন না আপনি, মানে যেটা যাই হোক, আপনার ভবিষ্যৎ পরিকল্পনা কি? ওনার কথা শুনে চাকরি ছেড়ে দিবেন? মানে আমার শুরুটা হচ্ছে মঞ্চ দিয়ে। জি, সুতরাং যদি বলা হয় যে আমি কোন আতুর ঘর থেকে আমি জন্মগ্রহণ করেছি, তাহলে নিঃসন্দেহে মঞ্চের মতো একটা আতুর ঘর থেকে আমার জন্ম, এবং সেইটাকে একটা সমৃদ্ধ জায়গায় নিয়ে যাওয়া, মানে শেষ বয়সে যখন চাকরি বাকরি আর করবো না, এই জায়গাটাকে যদি কিছুটা সমৃদ্ধ করতে পারি। আর আমি মূলত আসলে বড় পর্দায় কাজ করি না, আমি ছোট পর্দায় কাজ করি, এটাও আমি খুব ভালোবেসে করি, বকুল আপা যাই বলুক না কেন, আমি আসলেই খুব ভালোবেসে করি এই জায়গাটাকে, দিনকে দিন প্রতিষ্ঠা করা, এটা আমার একটা স্বপ্ন আছে। আমি মন থেকে আশা করি আপনার স্বপ্নটা যেন পূরণ হয়। অবশ্যই। আপনার
স্বপ্ন কি এবং আপনার ভবিষ্যৎ পরিকল্পনা কি? আমি আসলে যতটা না বেশি স্বপ্নবিলাসী তার চেয়ে বেশি আবেগপ্রবণ একটা মানুষ, খুব অল্পতেই সুখী এবং খুশি হয়ে যাই। সেটা আজকে যে আমি শিরিন বকুল মানে সেটাতেই আমি ঈশ্বরের কাছে ধন্যবাদ জানাই যে আমি এটুকু হতে পেরেছি। আর আমি যতটুকু করি খুব সৎভাবে করি, সৎ এবং সিনসিয়ার। আমার কাছে মনে হয় যে এই দুটি হচ্ছে আমার পুঁজি। এখন পর্যন্ত চেষ্টা করি হতে আর কি, টাইমলি সময় মতো স্পটে যাওয়া বা যে ক্যারেক্টারটা করছি সেটা সেই ক্যারেক্টারটাই করা, ওর মধ্যে থাকার চেষ্টা করি। যতদিন বেঁচে আছি থাকবো অভিনয় করবো। শামসুল আলম বকুলের কাছে প্রত্যাশা কি? বকুল ভাই একজন ভালো সংগঠক, ওনার দল আছে, সেই দলে আরও সময় দেওয়া উচিত, দলটাকে আরও অ্যাক্টিভ করা উচিত এবং অভিনয় করা উচিত, বেশি বেশি নাটক পরিচালনা করা উচিত, এগুলো মানে চাই আর কি। পর্দায়ও যদি না পাই মঞ্চে যেন পাওয়া যায়, অ্যাক্টিভ থাকেন আর কি। আর আপনার ওনার কাছে কি প্রত্যাশা শিরিন বকুলের কাছে? শিরিন বকুলের কাছে প্রত্যাশা হচ্ছে যে ও এখন যেখানে আছে তার চেয়ে অনেক বেশি জনপ্রিয়তা এবং সৃজনশীলতার শিখরে উঠবে এবং মানুষ মাঝে মাঝেই ভুল করবে আমার নামের সাথে ওর নাম, সেজন্য আমাকে প্যাট্রোনাইজ করতে হবে আমার মিতা হিসেবে। তাহলে বকুলকে ভালো ভালো নাটক লিখতে হবে, ডিরেকশন দিতে হবে, আমাকে কাস্ট করতে হবে।